আজকে যে গল্পটি পড়ছি তার নাম হচ্ছে সোনার হরিণ লিখেছেন জহির রায়হান দীর্ঘ দশ বছর পর যদি তাদের একজনের সঙ্গে দেখা না হতো তাহলে হয়তো এই গল্পের জন্ম হতো না বছর আগে ফার্নিচারের দোকানে কিছুদিনের জন্য চাকরি নিতে হয়েছিল আমার দোকানটা ছিল আকারে বেশ বড় এবং প্রকারে অভিজাত বাইরে নাতি প্রশস্ত সাইনবোর্ডে সুন্দর করে নাম লেখা ছিল তার আর ভেতরে পরিপাটি করে সাজানো ছিল বিক্রয় সামগ্রীগুলো হয়তো তখন ভরতুপুর ছিল করার রোধ করছিল বাইরে বেশ মনে আছে আয়নার দরজাটা ঠেলে দোকানে এলো তারা প্রথমে যে এলো বয়স তার উত্তর তিরিশের আশেপাশে হবে দেহের রং কালো তীক্ষ্ণ চেহারা পরনে একটা ছাই রঙের প্যান্ট গায়ে সাদা শার্ট পেছনে যে এলো সে একটি মেয়ে পাতলা গর মিষ্টি মুখ চোখজোড়া কালো আর ডাকল চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসেছিলাম উঠে দাঁড়িয়ে বললাম এই যে আসুন বসুন ওরা কেউ বসল না দুইজনে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশে সাজানো ফার্নিচার দেখতে লাগলো বললাম আপনারা নিশ্চয়ই ফার্নিচার দেখতে এসেছেন দুইজনে একসঙ্গে সাই দিল হ্যাঁ বললাম তাহলে দেখুন চাই আপনাদের সব রকমের জিনিস পাবেন এখানে আর যদি তৈরি জিনিস পছন্দ না হয় ইচ্ছা করলে আপনারা অর্ডার দিয়ে যেতে পারেন আমরা ঠিক আপনাদের মনের মতো করে বানিয়ে দেব ধরিবাজ আমরা নই তারা দুইজনের এতক্ষণ নীরবে শুনছিল সব আর মাঝে মাঝে দুইজোরা চোখ চর্কির মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল চারপাশ আমাকে থামতে দেখে লোকটা বলল। আমাদের অনেকগুলো ফার্নিচার দরকার বুঝলেন মানে পুরো একটা ঘর সাজাতে যা লাগে যেমন ধরুন এক সেট আলমারি একটা সুন্দর ড্রেসিং টেবিল একখানা মজবুত খাট একটা সোফা আছে তাছাড়া বুঝলেন কিনা একটা আরাম কেদারার বড় শখ আমার কি সুন্দর হাত পা ছড়িয়ে বসা যায় তাই না বললাম ঠিক বলেছেন আপনি তাই তো এর নাম আরাম কেদারা আরাম করে বসবার জন্যই এগুলো তৈরি আর সত্যি বলতে কি এই কিছুদিন আগে এক মারোয়ারি পাঁচখানা আরাম কেদারার অর্ডার দিয়ে গেছেন দু একদিনের মধ্যে এসে নিয়ে যাবেন আসুন না আপনারা নিজের চোখে দেখুন না না বসায় কোনো আপত্তি নেই বসুন বসেই দেখুন একখানা কেদারার উপর লম্বা হয়ে বসলো লোকটা আর তার চোখ মুখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল একটু পরে সে প্রশ্ন করলো এর দাম কত পড়বে নিচ্ছি আপনাদের সোয়াশো টাকায় দিয়ে দেব লোকটা আতকে উঠল সোয়াশো বললাম কি করব বলুন আমরা তো ঠকাবার জন্য ব্যবসা করছি না অনেক মাল মশলা খরচ করে জিনিস তৈরি করি দামটা একটু বেশি পড়বে বইকি অন্য কোথাও গেলে না খুব বেশি দূরে যেতে হবে না আপনাদের এই পাশের দোকানটিতে যান দেখবেন কত মিষ্টি কথা বলে এর চেয়ে হয়তো কম দামে একখানা কেদারা গছিয়ে দেবে আপনাকে আপনি তো ভাবলেন খুব যেতেছেন কিন্তু বাড়ি নিয়ে যান আমি হলপ করে বলছি খুব জোর ছ মাস কি এক বছর তারপরেই দেখবেন এটা উইয়ে খেতে শুরু করেছে আসলে কি জানেন আরও কি যেন বলতে চাইছিলাম আমি মেয়েটি মাঝখানে বাধা দিল এতক্ষণ ডাগর চোখ জোড়া মেলে একখানা ড্রেসিং টেবিল দেখছিল সে হঠাৎ ডেকে বলল দেখো কি সুন্দর টেবিল বলতে গিয়ে মুখখানার শিশুর সরল হাসিতে ভরে উঠলো তার কাছের ভেতরে নিজের চেহারাটা এক নজর দেখে প্রশ্ন করলো আমাকে এটার দাম কত বললাম বেশি না দুইশো টাকা মুহূর্তে মেয়েটির মুখের হাসি মিলিয়ে গেল ভ্রুচরা কপালে তুলে সে বলল এত টাকা বললাম হ্যাঁ কিছু বলতে চাইলাম আমি কিন্তু কেন যেন গলায় আটকে গেল কথাটা অবশেষে বলতে হলো দেখুন দুইশো পঁচাত্তর টাকা নগদ দিলেও এই মুহূর্তে ও জিনিসটা দিতে পারবো না আপনাকে এক ভদ্রলোক তার মেয়ের বিয়েতে প্রেজেন্ট করবে বলে স্পেশাল অর্ডার দিয়ে ওটা বানিয়েছে যদি বলেন আপনাদেরও ওরকম একখানা তৈরি করে দিতে পারি ড্রেসিং টেবিলটাকে ঘুরিয়ে ফিরিয়ে আরো অনেকক্ষণ ধরে দেখলো তারপর একে একে একখানা খাট কয়েকটা আলমারি আর একটা সোফা সেটের মূল্য জানতে চাইল ওরা যা সঠিক দর তাই শুধু বললাম উত্তরে ওরা বিস্ময় প্রকাশ করল এতক্ষণে ওদের সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছিল আমার কথায় কথায় ওদের সম্বন্ধে অনেক কিছু জেনে ফেললাম বছর কয়েক হলো বিয়ে হয়েছে ওদের শহরেই থাকে লোকটি চাকরি করে কোনো এক সরকারি অফিসে বড় খাটুনির কাজ তবু এক বছরে কিছু অর্থ সঞ্চয় করেছে ওরা এখন কিছু ফার্নিচার কিনে ঘরটাকে সাজাতে চায় এই তো সময় পরে ছেলেমেয়ের সংখ্যা বাড়তে থাকলে কি আর এসব কেনাকাটা করা সম্ভব হবে না আলাপের অবসরে পাশের রেস্তোরাঁয় দু বিস্কিটের ফরমাশ দিয়েছিলাম চা খেতে অনুরোধ করে দুজনেই যেন লজ্জা পেলেন মেয়েটি কিছু বলল না নীরবে চা খেলো চা খাওয়া শেষ হলে বললাম তাহলে কি আপনারা এখন কিছু টাকা অ্যাডভান্স করে যাবেন ওরা পরস্পরের মুখের দিকে তাকালো এক পলক তারপরে একটু ইতস্তত করে লোকটি বলল এখন সাথে কোনো টাকা আনি নি আমরা কাল সকালে এসে আলমারি খাট ড্রেসিং টেবিল আর কেদারহাটের জন্য কিছুটা অ্যাডভান্স করে মেয়েটি বললো দেখবেন যেন খারাপ না হয় বললাম সে কথা কি আর বলতে জিনিস খারাপ হলে আমাদেরই বদলাম আপনারাও ওই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন একটু পরে কাচের দরজাটা ঠেলে যেমনি এসেছিল তেমনি নীরবে বেরিয়ে গেল তারা তারপর সে দোকানে আরো তিন বছর ছিলাম আমি পরদিন লোকটা আসবে বলেছিল পরের বছর এ হলো না তার পরের বছরেও না তারপর দীর্ঘ দশ বছর অকস্মাত যদি তাদের একজনের সঙ্গে দেখা না হয়ে যেত তাহলে হয়তো এই গল্পের জন্ম হতো না কোনোদিন মেটি হয়তো মারা গেছে এতদিনে তাই আজ তাকে সঙ্গে দেখলাম না লোকটির দেখলাম এক বন্ধুর ফার্নিচারের দোকানে তার সঙ্গে দেখা করতে এসে হঠাৎ দেখলাম এক অবছরের রীতিমতো পুরো হয়ে গেছে লোকটা মুখখানা ভেঙে গেছে কানের গোড়ায় কিছু চুল সাদা গায়ের জামা কাপড়গুলো ময়লা দোকানের মাঝখানে দাঁড়িয়ে অনেকটা কান্নার মতো সরে সে বলছে আমাদের অনেকগুলো ফার্নিচার দরকার বুঝলেন মানে পুরো একটা ঘর সাজাতে যা লাগে যেমন ধরুন একটা সুন্দর ড্রেসিং টেবিল একখানা মজবুত খাট তাছাড়া বুঝলেন কিনা একটা আরামকে বড় বড়শক আমার কি সুন্দর হাত পা ছড়িয়ে বসা যায় তাই না